আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহ মানুষকে বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন, এইখানে যুবক আছে ডেলি একবারও আল্লাহ বলে না, জিজ্ঞেস করেন সারা দিনে একবার আল্লাহ বলে না, অথচ আল্লাহ ওকে যৌবন দিয়া সাজাইছেন। কে সাজাইছে জোরে বলেন? আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায়, কই নেকি? আবার আল্লাহ বলার চল্লিশ নেকি, আরবি কোরআনের চাইর অক্ষর বলার চল্লিশ নেকির মতো না, ওজনে সমান। কিন্তু কোরআনের চাইর হরফ উচ্চারণ করলে চল্লিশ নেকি পাওয়া যায়, আল্লাহ উচ্চারণ করলেও কয় নেকি পাওয়া যায়, কিন্তু দুটা ওজনে সমান, গাঠটিতে একরকম না। যেমন উদাহরণ দেই, এক মন তুলা আর এক মন লোহা ওজনে সমান? আবার না কয়, ওজনে কি কিন্তু গাঠটিতে কোনটা বড়? তুলারটা বড়, ঠিক না? ঠিক। আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠটি এরকম বড়, ওজনে সমান কিন্তু গাঠটিতে, কিন্তু কোন যুবক তো ডেলি একবার আল্লাহ বলে না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, যদি বাধ্য করতো, বাধ্য করা বোঝেন তো, তাহলে চব্বিশ ঘন্টা আমরা কারটা বুক করি, অক্সিজেন কার, শ্বাস প্রশ্বাস নেই কে নিতে দেয়, চব্বিশ ঘন্টা কারটা বুক করি, তাহলে তো জমিনের কথাই সত্য। জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, খুব দেন দিয়া শুনতে হবে। কিন্তু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে চব্বিশ ঘন্টা তোমার নাফরমানি, আর চলে আমার পিঠে। আমরা কার পিঠে চলি? আমাদের বসবাস কার পিঠে? জমিনের পিঠে, ঠিক না? এই জমিনের পিঠে না আমাদের বসবাস? জমিন বলে বসবাস চব্বিশ ঘন্টা বিচরণ করে আমার পিঠে, চব্বিশ ঘন্টা তোমার নাফরমানি, আর বুক করে চব্বিশ ঘন্টা তোমারটা। আমরা কারটা বুক করি? বলুক যুবক, চব্বিশ ঘন্টা নাফরমানি করে না না করে? কোন চার দোকান আছে সামনের বাজারে যেটার ভিতরে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে? কোন যুবক আছে যার কাছে অ্যান্ড্রয়েড সেট না আছে? সারা দিন নেটের ভিতরে কি না দেখে, চব্বিশ ঘন্টা নাফরমানি। জমিন বলে আল্লাহ চব্বিশ ঘন্টা নাফরমানি, চব্বিশ ঘন্টা ভোগ করে তোমারটা, ইয়াকুল রিস্কা কাওয়ায়া আসিক, রিসিক তোমার খায় তোমার নাফরমানি করে। মা কানা শাইফা খালাক্তা, কিছুই ছিল না তুমি সৃষ্টি করলা, ভোগ করে চব্বিশ ঘন্টা তোমারটা খায়, ইয়ানদুর বি আইনি কাওয়ায়া আসিক। ও যুবক ভালো মতে শুনো, কাজে দিবে। দৃষ্টি শক্তি কে দিছে? দেখে কে? কে দেখে? তুমি দেখো, ঠিক না? কয়টা ক্যামেরা দিয়া দেখো বলো তো? হ্যাঁ, দুই চোখে কয়টা ক্যামেরা? দুইটা? দুই চোখে ২৬ কোটি ক্যামেরা। কত? ১৩ ১৩ ২৬ কোটি ক্যামেরা দিয়া দেখো। জমিন তো এটাই বলে, মা কানা শাইফা খালাক্তা, কিছুই তো ছিল না এগুলা। কোরআন তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ও মানুষ তোর তো অস্তিত্বই ছিল না। হাদিসে কুদসিও তো বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহর থেকে যখন বিমুখ হয় সব কিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, যুবতী যৌবন পাওয়ার পরে, টাকা আলা টাকা পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে,
পদালা পদ পাওয়ার পরে বিদ্বানরা বিদ্যা পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে মেইলওয়ালা মেইল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে খামারওয়ালা খামার পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় তা আল্লাহকে ভুলা যায় প্রমাণ দিমু আল্লাহকে যদি নাই ভুলতো তাইলে আজকে এইখানে এত বড় মজমা ঠিক না আমার মনে হয় এখানে বহুত মানুষ এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই ঠিক না এশারের সময় কে ডাকছিল কে বড় ভাই ডাকলে তো লঙ্গির খবর থাকে না এক সময় তো ছিল বড় ভাই ডাকলে ছিল না আরে এক সময় ছিল না এরকম বড় ভাই ডাকলে কি পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর ছিল না ডেলি এশারের সময় কে ডাকছিল কোন মসজিদে লাউড স্পিকার নাই আজান দেওয়ার জন্য বলো রায়পুরার কোন মসজিদে নাই লাউড স্পিকার লাউড স্পিকারে ডাকে কিন্তু এশারের সময় কয়জন আসছে মসজিদে কয়জন মসজিদে আসছে কে ডাকছিল আরে কে ডাকছে আল্লাহ কে কোন আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহ কে যুবক তো সারা রাত্র নেটের ভিতরে এমবি খরচ করে ওয়াইফাই আনলিমিটেড চালায় এই গ্রামও মনে হয় ওয়াইফাই আছে নাই যার বাড়িতে ওয়াইফাই নাই তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে ঠিক না হ্যাঁ আর একদল যুবক তো সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে জিজ্ঞাস করেন যুবকদেরকে রাত্রে যখন নেট শেষ হয়ে যায় ওর নাম্বার এদের কাছে আছে সাথে সাথে যোগাযোগ করে আর সাথে সাথে নেট চলে আসে নাই এই গ্রামে নেট বিক্রি করে নাই সারা রাত্র অপেক্ষা করে কেউ ফোন করবে কিনা কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আল্লাহ 99 নামের অর্থ দেখলে না অথচ 15-20 এমবি খরচ হইতো 15-20 এর বেশি না 15-20 এমবি খরচ হবে আল্লাহ 99 নাম লোড করে দেখতে বিশ্বাস হয় না